সবাইকে স্বাগতম জানাচ্ছি কলেজ রেসিপিতে। ইফতার স্পেশাল খুবই হেলদি একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 10-12টা কাঠবাদাম আর 10-12টা কাজু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে এখন ব্লেন্ডার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধ দিয়ে স্মুথলি এই বাদামগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি বাদামটাকে পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি ড্রিঙ্কসটা তৈরিতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাবুদানা। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানাটাকে ভালো করে বয়ল করে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট, অথবা সাবুদানাটা বয়ল হয়ে ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত। প্রায় 15 মিনিট পর সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে আর এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। এই পর্যায়ে এসে সাবুদানাটা গরম পানি থেকে তুলে স্ট্রেনারে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে করে একটা সাথে আরেকটা সাবুদানাটা লেগে না যায়। এবারে অন্য একটি প্যানে আমি নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ, আর দুধটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিতে নিতে এর মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিয়ে চিনিটা ভালো করে গলে গেলে এবং দুধটাও ভালো করে ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে যেই বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। পুরোটা বাদামের পেস্ট অ্যাড করে দিয়ে এবার বাদামের পেস্টটাকে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কাঠবাদামটা আমি কিন্তু খোসাসহই ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঠবাদামটা 10 মিনিট ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারেন। বাদামটা যতক্ষণ পর্যন্ত দুধের সাথে ভালো করে মিক্সড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর ভালো করে মিক্সড হয়ে গেলে এখন এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ লিকুইড দুধ আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে তারপর গরম দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই ড্রিঙ্কসটার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। এবারে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি, এতে করে দুধটা কিছুটা ঘন হবে আর খেতেও ভীষণ মজার হবে এই ড্রিঙ্কসটা। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি সাবুদানা। যে সাবুদানাটা বয়ল করে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিয়ে ভালো করে আবারও দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে প্রায় 1 মিনিটের মতো আর জাল করে নেব। এই গরমে সারাদিন রোজা রাখার পর এই ধরনের একটি ড্রিঙ্কস আমাদের শরীরকে অনেকটাই চাঙ্গা করে দেবে, সেই সাথে আমাদের শরীরের পানির ঘাটতিটাও পূরণ করবে। খুবই হেলদি একটি ড্রিঙ্কস দুধ, বাদাম এবং সাবুদানার খুবই মজাদার একটি ড্রিঙ্কস, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আশা করি আপনার পরিবারেও এটি সবাই পছন্দ করবে। 1 মিনিট জাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপরে ইফতারের আগে পরিবেশন করতে পারি। ঠান্ডা অবস্থায় তো এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ মজার আর খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস। পরিবেশনের আগে উপরে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি, এতে করে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে ড্রিঙ্কসটা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।